একদিন এক ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার ভীষণ খিদে পেল। সে কিছুদূর যাওয়ার পর বিশাল বড় গেটওয়ালা একটি বাড়ি দেখতে পেল। সে মনে মনে এই ভেবে খুব খুশি হলো যে বড় লোকের বাড়ি, আজকে সে একটু মজার কিছু খেতে পারবে। ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ানকে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? দারোয়ান বলল, ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি মিম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। ভিখারি বলল, ঠিক আছে ভাই। যখন দারোয়ান ভেতরে গেল, ভিখারি দেখল একটা বড় সুন্দর খাঁচার ভেতর খুব সুন্দর একটা কুকুর, এবং সেই কুকুরটার সামনে একটা প্লেটে অনেক মাংস রাখা আছে। সে এটা দেখে মনে মনে আরও খুশি হলো। সে মনে মনে ভাবল, কুকুরকে এত মাংস খেতে দিয়েছে, তাহলে তো আমাকেও অনেক ভালো খাবার খেতে দেবে। এদিকে দারোয়ান যখন গৃহকর্তীর কাছে গিয়ে ভিখারিটিকে খাবার দেওয়ার কথা বলল, তখন গৃহকর্তী তার উপর রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই খাবার দিতে হবে? তোর কাজ গেটে দাঁড়িয়ে থাকা, তুই এখানে কেন আসলি? আর যদি এইভাবে কাজ ফেলে আসিস, তাহলে তোর কাজ ছাড়িয়ে দেব। সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হলো তাকে। দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল। এই ভেবে তার আরও দুঃখ হচ্ছিল যে ভিখারি ক্ষুধা পেটে বসে আছে, সে কিভাবে তাকে বলবে যে এত বড় বাড়ি দেখলে কি হবে, তোমাকে একবেলা খাওয়ানোর মতো খাবার তাদের নেই। ভাবতে ভাবতে সে ভিখারির কাছে আসলো এবং বলল, ভাই, ওনারা ধনী মানুষ, খাবার কম খায় শরীর ভালো রাখার জন্য, তাই খাবার রান্নাও করে কম, আর সেই কারণে তোমাকে দেওয়ার মতো খাবার নেই। এই কথা বলে সে নিজের পকেট থেকে ৫ টাকা বের করল এবং ভিখারিকে ৫ টাকাটা দিয়ে বলল, আমার কাছে এই ৫ টাকাই আছে, তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও। ভিখারির মনটা খারাপ হয়ে গেল। সে দারোয়ানের টাকাটা নিয়ে হাত তুলে প্রার্থনা করল, হে উপরওয়ালা, যে আমার ক্ষুধা নিবারণের জন্য তার কাছে যা ছিল তাই আমাকে দিয়ে দিল, তাকে তুমি ধনী বানিয়ে দিও। ভিখারি চলে গেল। কিছুদিন পর দারোয়ান একটা লটারির প্রথম পুরস্কার পেল। সে ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করল এবং কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হয়ে গেল। সেই টাকা দিয়ে সে একটা আশ্রম বানালো, যেখানে অসহায়, অনাথ এবং বয়স্ক লোকজন থাকত। এদিকে যে বাড়িতে সে কাজ করত, সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায়। ছেলেমেয়েরা সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। বাড়ির গৃহকর্তী সবার কাছে বোঝা হয়ে উঠল। সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রমে রেখে আসলো। আসার পর সে দেখল তার বাড়ির একসময়ের দারোয়ান এখন এই আশ্রমের মালিক। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই আশ্রমে সেদিনের সেই ভিখারিটাও থাকে। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে অসহায় ক্ষুধার্ত মানুষকে কখনোই ফিরিয়ে দেওয়া উচিত নয়, এবং যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমরা কত সময় কত খাবার ডাস্টবিনে ফেলে দিই, অথচ একটু খাবারের জন্য কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার সামান্য একটু সহানুভূতি কারোর মুখে হাসি ফোটাতে পারে, তাই আপনি আপনার সাধ্য মতো অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ ভাগ্য কখন কাকে কোথায় কোন অবস্থায় রাখে কেউ জানে না। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অসহায় মানুষকে সাহায্য করতে পারলে মন খুশিতে ভরে ওঠে এবং ভিতর থেকে একটা ভালো অনুভূতি আসে। গল্পটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছেন, তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। Thanks for watching. Have a good day.